সর্বম শিব ম্যাম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি, এপ্রিল 2024-এ আপনাদের দৈনিক পথ চলার পরামর্শক। মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল, এপ্রিল ফুলস ডে, বুধ গ্রহটি বক্রগতিতে যাচ্ছে আপনাদের একাদশভাবে। এই বুধ 9 এপ্রিল বক্রগতিতে ফিরে যাবে মেষ থেকে মীন রাশিতে, যেখানে সে রাহুর সঙ্গে অবস্থান করবে, এবং 24 এপ্রিল মীন রাশিতে বুধ ডাইরেক্ট হবে। তো এই এন্টায়ার ফেজটা রেট্রোগ্রেড রেট্রোগ্রেড হয়ে মেষ থেকে মীনে যাওয়া, এই ফেজটা কিন্তু আপনাদের কর্মজীবনের উপর একটা প্রভাব বিস্তার করবে। 10th হাউসে রেট্রোগ্রেড নিচস্থ ডেবিলিটেটেড মার্কিউরি উইথ রাহু, এখানে মঙ্গল প্রবেশ করবে 23rd এপ্রিল, এখানে 25th এপ্রিল অবধি শুক্র থাকছে। তো 10th হাউস দশমভাবের উপর কিন্তু আপনাদের কর্মস্থানের কিন্তু একটা বিশেষ অ্যাক্টিভিটি থাকছে, নানানভাবে কিন্তু জীবনে প্রফেশনাল লাইফটা হাইলাইটেড হবে। জন্ম ছকের উপর নির্ভর করে কর্মক্ষেত্রে উন্নতি বা অবনতির ক্ষেত্র তৈরি হবে। বৃহস্পতি আপনাদের একাদশে থাকছে, শনি থাকছে 9ম, রাহুকেতু 10th আর 4th থাকছে। 6th এপ্রিল শনি নক্ষত্র সঞ্চার করবেন শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদ। 13th এপ্রিল অবধি রবি থাকছে আপনাদের 10মে রাহু যুক্ত হয়ে মীন রাশিতে। এই রবি রাহু কিন্তু আপনাদের বিচ্ছিন্নভাবে ক্যারিয়ারের জায়গায় একটা বুস্ট দেওয়ার ক্ষমতা রাখে, সেটা আপনারা হরোস্কোপের পোটেন্সির উপর কিন্তু নির্ভর করছে কতটা পাবেন। 13th এপ্রিল রবি একাদশে তুঙ্গস্থ হবে, সেটাও কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা রাজযোগ, কারণ সেখানে রবি বৃহস্পতির যোগটা আপনাদের জন্য বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। 25th এপ্রিল অবধি শুক্র আপনাদের 10মে মীন রাশিতে থাকছে, তারপর শুক্র একাদশে মেষে প্রবেশ করবে, বৃহস্পতি যুক্ত হবে। একাদশে বৃহস্পতি শুক্র আপনাদের জন্য স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, সন্তানের কিছু উন্নতি, ওভারঅল কিছু গেনফুল জায়গাই তৈরি করবে। এই এপ্রিল মাসে আপনাদের 9th হাউসে মঙ্গল থাকছে 23rd এপ্রিল অবধি। তো হিসেব মতো মঙ্গল আর শনি 9ম একাদশপতি বিশেষ অর্থযোগ তৈরি করে, সঙ্গে চ্যালেঞ্জেসও আনে। 23rd এপ্রিল মঙ্গলের সঞ্চার হবে, মঙ্গল মীনে প্রবেশ করবে 10মে মঙ্গল রাহু, প্রবল একটা এনার্জি কিন্তু দশমভাবে সৃষ্টি হবে। তো এই মঙ্গল আর বুধ, যে দুটো মেন কি প্লেয়ার্স ইন দ্য মান্থ অফ এপ্রিল, তাদের জন্য দুটো মন্ত্র আমি আপনাদের অলরেডি দিয়েছি অন্য ভিডিওতে, সেটা একটু রিপিট করে দিচ্ছি। ভিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাভেন, ভিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাভেন, এটা তামিল মন্ত্র, এটা অনেকেই নোট ডাউন করেছেন, ভেল অনলাইনে অর্ডার দিয়েছেন। আর বিশেষ একটা পৌরাণিক মন্ত্র বুধ গ্রহের জন্য, প্রিয়াঙ্গ কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণপেতম তম বুধম প্রণমাম্যহম ঔং আইং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ। প্রিয়াঙ্গ কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণপেতম তম বুধম প্রণমাম্যহম ঔং আইং স্ত্রীং শ্রীং বুধায় নমঃ। এই দুটো মন্ত্রকে অবশ্যই অবলম্বন করে চলবেন এপ্রিল মাসে নিজেকে সুরক্ষিত রাখার জন্য। মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড 2nd এপ্রিল বুধ গ্রহ
বক্রগতিতে যাচ্ছে, যাত্রা মুভমেন্ট ইন্ডিকেট করছে এবং যাত্রায় বিভ্রাট ইন্ডিকেট করছে। সেই বিভ্রাটটুকুকে যদি ম্যানেজ করতে পারেন সতর্ক থেকে, লাইক লাগেজ লস, লাগেজ মিক্স আপ এটসেট্রা, তাহলে কিন্তু বিশেষভাবে কিছু শুভ ফল পাবেন। ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতি, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শুভ যোগাযোগ, ভাগ্যোদয় ইত্যাদি। থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল 2024, মিথুন লগ্ন, মিথুন রাশি, মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, একটা অবসাদগ্রস্ত ভাব এবং সাংসারিক জীবনে কিছু সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। ফিফথ অ্যান্ড সিক্সথ, মন প্রবলভাবে উত্তেজিত, উগ্র থাকবে, ক্রোধ ক্ষোভকে কিন্তু আপনাদের সংযম প্রয়োগ করে রাখতে হবে, না হলে বিশেষভাবে একটা বিবাদ, আকস্মিকভাবে একটা ইগোয়েস্টিক ইস্যু হলো কর্ম ক্ষেত্রে রিজাইন করে দিলেন, এইরকম একটা হটকারী মাথা গরম হয়ে যাওয়ার একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। 5 আর 6 অবশ্যই নিজেদের মাথা ঠান্ডা করে চলতে হবে। 7 আর 8 কর্মক্ষেত্রে ইমোশনাল নেচারকে কন্ট্রোল করে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রাখবেন, নানানভাবে কিন্তু আপনারা সঠিক দিশায় চললে নাম যশ বৃদ্ধি এবং কিছু বিশেষ উন্নতির যোগ 7 আর 8 দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 9th and 10th এপ্রিল 2024, মিথুন লগ্ন, মিথুন রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসায় উন্নতি, নতুন বাহন, গৃহ ক্রয়, বিশেষভাবে কিন্তু শুভফল পাবেন 9th and 10th। 11, 12, 13 মন মানসিকতার মধ্যে একটা গোয়ার্তুমি, একটা স্টাবান ভাব থাকবে, সেটাকে অবশ্যই কিন্তু প্রশ্রয় দেবেন না। দাম্পত্য জীবনে অশান্তি হওয়া, আননেসেসারি অহেতুক কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ। 14th and 15th এপ্রিল 2024, মিথুন লগ্ন, মিথুন রাশি, ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা শার্প ইন্টেলিজেন্স কাজ করবে, তার মাধ্যমে আপনাদের জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা। 16 আর 17 বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, মন কিছুটা মাঝে মধ্যে বিক্ষিপ্ত হলেও আর্থিক উন্নতির প্রবল যোগ। 18, 19, 20 মন মানসিকতার মধ্যে উগ্রতা, ডমিনেট করার, দমন করার প্রবণতা, এই জায়গাকে আপনাদের খেয়াল রাখতে হবে, নিজেদের সংযত রাখতে হবে, না হলে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে তাৎপর্যপূর্ণ পরিস্থিতিতে একটা অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা। তবে আর্থিক উন্নতির যোগ প্রবল। 21 আর 22 গৃহসুখ বিঘ্নিত হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ উৎকণ্ঠা এবং সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। 23, 24, 25 সন্তানের জন্য বিশেষ শুভ, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক যোগ বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে। 26, 27 গিয়ে আবার মন মানসিকতায় একটা ডিস্টারবেন্স, অবসাদগ্রস্ত ভাব, মন বিক্ষিপ্ত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি। 28 আর 29 আবার বিশেষ ভ্রমণ যোগ, দূরভ্রমণ, বিদেশ যাত্রার সম্ভাবনা, তবে অবশ্যই কিন্তু সাবধানতাটা অবলম্বন করতে হবে। দূরবর্তী স্থানে কর্মক্ষেত্রে স্থানান্তর, কিন্তু বিশেষ একটা কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ। 30 এপ্রিল মাসের শেষ দিন 2024, আবার মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য একটু অবসাদ, একটু মানসিক ক্লেশের সময়, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হওয়া, মায়ের সঙ্গে একটা অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা। ওভারঅল মিথুন লগ্ন, মিথুন রাশি এপ্রিল 2024 আপনাদের রাশি, লগ্ন, চতুর্থপতির, বুধের যে বক্রগতি, সেই বক্রগতিতে বুধ কর্মস্থানে আপনাদের
ডিস্টার্ব করতে পারে, পারিবারিক কিছু সম্পর্ক নষ্ট করতে পারে, বড় ভাই বোনদের সঙ্গে একটা সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটা মাথা ঠান্ডা করে খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে চলতে হবে। যে দুটো মন্ত্র উল্লেখ করলাম সেই মন্ত্র দুটোকে অবলম্বন করে চললে আশা করি আপনারা নিরাপদভাবে সুরক্ষিতভাবে 2024 এপ্রিলকে অতিক্রম করতে পারবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।